নাই। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে যিনি প্রতিপালক পরিচালক, সেই প্রেমের ঠাকুর শ্রী গোবিন্দের শ্রীপাদ পদ্মে রাধারানী সহ সকল ব্রজবাসীর চরণ প্রান্তে আমার ভক্তিপূর্ণ প্রণাম প্রণাম জানাই আমার পরমারাধ্য গুরুদেব নিত্যানন্দ সরকার মহাশয়ের শ্রীচরণে, আমার জন্মদাতা মাতা পিতার শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। সকল কৃষ্ণ ভক্ত, হরিভক্ত, মাতৃভক্ত, সকল ভক্তবৃন্দের চরণে আবার আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। আমি আন্তরিক সাধুবাদ জানিয়ে আমি প্রণাম করছি এই পূর্ব কবিরাজপাড়া নবজাগরণ সংঘের সকল সদস্যবৃন্দ, যারা সত্যি এত সুন্দর একটা অনুষ্ঠানের ব্যবস্থা করেছেন। দেখলাম এই সংঘের সকল সদস্যই প্রায় যুবক, যুবকরা যে এরকম কাজ করতে পারে, এই মহতী অনুষ্ঠানের ব্যবস্থা করতে পারে, আমি তাই আন্তরিকভাবে তাদের সাধুবাদ জ্ঞাপন করছি এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি তাদের ভালোবাসা জানাচ্ছি এবং আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। বয়সে যে যাই হোক, দেখতে হবে তার মানসিক তৎপরতা এবং সে কোন স্তরে বাস করছে। এই জন্যে আজকে তারা সবাই সাধু, সবাই মহৎ, মহৎ প্রাণের অধিকারী না হলে এখনো মহৎ কার্য সম্পাদন করতে পারে না। তাই আমি তাদের সাধু জ্ঞানে সকলের চরণে আমার ভক্তি অর্ঘ্য নিবেদন করছি। যাক, এবার আমার দাদু ভাই সুমন সরকার আপনাদের সম্মুখে এসে চিতররাজ রানা কুম্ভের ভূমিকায় দাঁড়িয়ে আমাকে মীরাবাইয়ের ভূমিকায় দিয়ে প্রশ্ন করেছেন। আপনারা সবাই তার সেই কাব্যছন্দ, কাব্যগীতি সব শ্রবণ করেছেন। এবার আমি নিশিকান্ত সরকার, ওই যে বলেছে না আমরা একই গ্রামে বসত করি, হ্যাঁ একই পালপাড়াতে বসত করি, সত্যি তাই, প্রায় একই ঘরে বসত করি, তবে আমার আছে ঘরের নারী কিন্তু আমার দাদু ভাইয়ের নাই, পার্থক্য নাই জায়গায়, আমার বউ আছে আমার দাদু ভাইয়ের বউ নাই। যদি একই জায়গায় থাকি তবে আমাদের প্রাণে প্রাণে মাখামাখি, কেননা আমরা তো সম্পর্কে নাতি আর দাদু ভাই। যাই হোক, এই জন্য মধুর সম্পর্ক নিয়ে যদিও বেশিরভাগ আমি অসীম বাবুর সঙ্গে নিয়ে কবি গান গাই, আবার মাঝে মাঝে আমার দাদু ভাইয়ের সঙ্গে গান হয়, এ সবাই আমার দাদু ভাইও দিয়েছে পরিচয়, আজ আবার আপনাদের সম্মুখে আমরা দুজনে দিয়েছি দর্শন। দাঁড়িয়ে বলি সমাধান, গত বছর কিন্তু দাসপাড়ায় আমরাই দাদু নাতি দুজন গান করেছিলাম, এই জন্যে আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আবারও সকলের চরণে প্রণাম দিয়ে এবার আমি মানবিকভাবে নিশিকান্ত নাম ছেড়ে দিয়ে এই মীরাবাই হয়ে আমি আমার ভূমিকায় দাঁড়াই। আসুন ঠাকুরের নামে একটা জয়ধ্বনি তুলে তারপর আমরা সকল ভুলে কাব্যের মধ্যে জয় জয় রাধা গোবিন্দ প্রেমা। গান দিয়ে তার চরণ ছুঁয়ে যায়, এই বিশ্ব বরেণ্য কবির এই মহান উক্তি দিয়ে আমার এই ক্ষুদ্র জীবনের পথ চলা শুরু। জীবন পথে চলতে গিয়ে একদিন বন অঙ্গনময়ে গাছের শাখায় পাখিদের গান শুনতে পেয়ে আমার মুখে হাসি ফুটেছিল, প্রাণ ভরে শুনেছিলাম পাখির কণ্ঠের গান, সেদিন আমারও গাইতে ইচ্ছে হয়েছিল। আপনারা অবশ্যই শুনেছেন
এই ভারত উপমহাদেশের একজন নন্দিত শিল্পী, যদিও তিনি আজ আমাদের মধ্যে নেই, সেই সকলের প্রিয় প্রয়াত শিল্পী মান্নাদের কণ্ঠে। সেদিন পাখিকে গাইতে দেখে আমারও গাইতে ইচ্ছে হল, তাই পাখির কণ্ঠে গান শুনে জীবনে গানকেই ভালোবেসেছিলাম। যদিও ভালো গাইতে পারি না, কিন্তু আমার মনে হয় এই গানের মধ্য দিয়ে আমি আমার সেই ধ্যানের ঠাকুর প্রাণের দেবতাকে আমি কাছে খুঁজে পাই, তাই আমার প্রথম নিবেদন। হ্যালো, একটু হামদিং হচ্ছে, একটু কমিয়ে দিন। হ্যালো হ্যালো, বেসটা কেটে দেন। হ্যাঁ, বেসটা কমিয়ে দিয়ে, আচ্ছা হ্যালো হ্যালো, ঠিক আছে। আমার গানের মাঝে তোমায় খুঁজে যত কাছে পাই, সেই ঈশ্বরের লীলা নেমে আসে এই মরজগতের সাধারণ দেহধারী মানুষ তা বুঝতে পারে না। তাই তো আমরা যা ভাবি আমাদের সকল ভাবনা, আর আমরা যা করি আমাদের সকল কর্ম প্রেরণারূপে, যিনি এই বিশ্ব জগতের প্রতিপালক বা পরিচালক, একমাত্র তারই অলক্ষ্য ইঙ্গিত বিরাজ করে। বিশ্ব স্রষ্টার সৃষ্ট এই জগতে আকাশ বাতাস নদী বৃক্ষ লতা গুল্মরাজি পাহাড় পর্বত বান উপবন, এরা সকলেই বাংলায় প্রত্যেকেই তাদের আপন আপন চেনা ভাষায় আপন আপন চেনা শুনে কথা বলে। তাই তো বিচবির শাখায় বসে পাখিরা কলকা করি পূজন তুলে, একমাত্র তার সেই আরাধ্য দেবতার আরাধনা গীতি গায়। ওই কুলকুলু নাদিনি কটিনি কলনার তুলে প্রাণের উচ্ছ্বাসে ছুটে চলে তারই আরাধ্য দেবতার অনুসন্ধানে। দুঃখ শুধু এইখানে, এই বিশ্ব জগতের জাতি যে তিনি সৃষ্টি করেছে সকলই কেবল মানুষের সেবার জন্য, তাই চেয়ে দেখুন আসমুদ্র হিমাচলের প্রতিটি প্রাণী প্রতিটি জীব এমনকি ওই ধুলিকণা পর্যন্ত, এরাও বিরল মানুষের সেবা করেছে। আর তারই পরিবর্তে তিনি এই মানুষকে সৃষ্টি করেছিলেন শুধু তার সেবার জন্য। মানুষ কি তা করছে বলুন? গাছের পাখিরা যদি তার নাম ধরে ডাকে, বনের পশুরা হিংস্রতা ভুলে গিয়ে যদি তারই প্রেমে নিমগ্ন হয়ে থাকে, নদীর জল কোনো কোনো তার তুলে ছুটে চলে তার আরাধ্য দেবতারই অনুসন্ধান। আর আমি দুর্লভ মানব জনমকে, আমি যদি আমার প্রাণের ঠাকুর ধ্যানের দেবতাকে ভুলে থাকি, তাহলে আমি কি ওই বনের পশুর চেয়েও অগ্রণী নই? আমি মানবিক ভাবে বলছি, আমার মনে হয় যতক্ষণ এই গাবের মধ্যে ডুবে থাকি আমার সেই ধ্যানের দেবতাই প্রাণে এসে দাঁড়ায়, আমার এই সুরগুলি লুটিয়ে পড়ে তার জলতলে, তখন তারই প্রেমে ছোঁয়া যাকে আমার এই মহাবুকে। কিন্তু যখন গান ভেঙে যায় আখি মেলে তাকিয়ে দেখি আমার প্রাণের বান্ধব অনেক দূরে, তাই তো ব্যথার সুরে তখন কাঁদে। আমার গান ফুরালে আখি মেলে দেখি তুমি,
গানের কলি, গানের কলি যারা তোমার চজল ছুঁয়ে যায়, সুরে দি আল তোমায় তোমার পরশ মাথায়, আমার গানের কলি, গানের কলি ধারী মুকুন্দ মুরারি হরি, পারের কান্নারি তুমি মঙ্গল আলয়, অখিল জীবের প্রতি অগতির তুমি প্রতি, সৃষ্টি স্থিতি তোমাতেই প্রলয়, স্থাবর জঙ্গমাদি সৃজিলে তুমি বিধি, সুরগণ নিরবধি তব পন্দন গায়, আসমুদ্র হিমাচল সাক্ষ্যমর্তনা ভূতল, নত শিরে চরণতল প্রণতি জানায়, তুমি কৃপাময় অতি আমি অতি মূঢ়মতি, তোমার ভক্তিবৃতি মোর কিছু নাই, তাই জীবন সাজেতে আসি বাজাইয়ে মিলনবাসি, নিজ গুণে ও চরণে দিও মোরে ঠাই। যাক, বন্দনার ভাব পরিখান্ত আলোচনার যে বৃত্তান্ত, আদ্যপান্ত চূড়ান্ত সিদ্ধান্ত করতে আমার একান্ত মনেরই কামনা, তাই আসেন যত মহৎ ব্যক্তি আমার তো নাই বক্তৃতার শক্তি, এই অধরের উক্তি হৃদয়ঙ্গম যুক্তি কভু হবে না। আমার দাদু ভাই সুমন সরকার এসে আসরে আজ রানা কুম্ভ নাম ধরিয়ে মীরাবাই করিয়ে মরে করেছে প্রশ্নের আয়োজন, আজ স্বামী স্ত্রীর হবে আলোচনা, আসেন যত বিজ্ঞজনা, আপনারা বসে বসে তাই করবেন আকর্ণ। আমার দাদু ভাই কিন্তু রানা কুম্ভের ভূমিকায় আগেই সভাতে দিয়েছে পরিচয়, আমি প্রেমিকা মীরা জানেন জ্ঞানীজন, দাঁড়িয়ে বলা বলি আপনাদের বরাবরই, আমার উপাস্য দেবতা কৃষ্ণ বংশীধারী, ওই যে রণস্বর্য মুরারি, আমি সতত বন্দনা করি তার রাতুল চরণ, কৃষ্ণ 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 বলে বাসি সদা নয়নে জলে, আমার প্রাণ গোবিন্দের চরণ তলে, আমি দেহ মন প্রাণ সব করেছি সমর্পণ, তাই তো ওই যে কৃষ্ণ গিরিধারি, আমি সতত তার সেবা করি, আর তার চরণে আমার বাধা জীবন মরণ।
একটু আমার আনুপূর্বিক ইতিহাসও জানাই, তবে আগেই সভাতে দাঁড়াই আপনাদের প্রণাম জানাই। সভাতে আছেন যত জ্ঞানীজন, আছেন যত নারী পারে, আমি প্রণাম করি আপনাদের পদনা করে। সকলে আমার সুভাষে নিয়ে মাঠে আমি চলব কবি কাব্য পথে, এই পার উপনীত হব আমার ভূমিকাতে। আমি প্রেমিকা মীরাবাই যে জন, আর বিপক্ষে এখন কিন্তু আর সুমন সরকার নয়, সেজন রাজা রানা কুম্ভের ভূমিকায় করেছে অভিনয়, আর মীরাবাই বলে আমায় করেছে সম্বোধন। আপনাদের চরণ ধরে করি মানা, আজ গান শেষ না হওয়া পর্যন্ত আমি যে মানবিক ভাবে সরকার নিশিকান্ত, এখন থেকে কিন্তু আমার এই নামটা থাকবো না। আমি যতক্ষণ সভাতে নবঠাই আমি ততক্ষণ কৃষ্ণ বল্লভা প্রেমিকা মীরাবাই, আর বিপক্ষে কিন্তু ওই যে চিতর রাজা রানা কুম্ভ যে জন, আমাকে নাকি বিয়ে করে নিয়ে এলো তার নিজের ঘরে, রাজমাতা বরণ দ্বারা নিয়ে করে যখন করতে এলো বরণ। আমি আপনাদের কাছে দাঁড়াই, আমার স্বামী স্ত্রী দুইজন যখন মাকে প্রণাম দেয় দিতে চাই, মা ডাকি দিয়ে বলেছে তখন রানাকে বলছে, রানা আমার কথা নিবি, তবে সব নিবেদন করি তোদের সন্নিধানে, এখনই দিয়ে আগে প্রণাম দেবি কালী মায়ের চরণে, তারপরে বরণ করি আমি ঘরে নিতে চাই। দেখেছেন, আমাকে সঙ্গে নিয়ে রানা নাকি মন্দিরে যখন গেল দেহিয়ে, সে যখন এই নতমস্তক হইয়ে মাকে প্রণাম জানায়, আর ডেকে বলে আপনাদের ছাই চেয়ে দেখি প্রণাম দেয় নাই মীরাবাই, এই জন্য তার অন্তর্দাহ সৃষ্টি হয়। এইখান থেকে পাল্লা আরম্ভ হয়ে গেছে জানাই আপনাদের কাছে, একে একে তিন চারখানা প্রশ্ন করেছে সবাই। আমার মনে আছে, ভাবো আমি তার প্রত্যেকটি প্রশ্ন ধরিয়ে ধরিয়ে আজ দাঁড়িয়ে আপনাদেরকে সম্মুখ পরে আমি এক এক করে থরে থরে আমি তার জবাব দিয়ে বুঝাইয়ে যাবো। তাহলে তার যে প্রথম প্রশ্নখানি সবার শোককে ধরেছে টানি, বলে মীরাবাই ওই কালী মায়ের চরণ দুখানি করতে করে বলেছি বন্ধন, তাহলে কালী মায়ের চরণ বন্দনা করবার তরে আমার মা নির্দেশ দিল মোরে, আমি তাই তোমারে মন্দিরে এসে দিলাম দর্শন। তবে বলো দেখি আমার খাই, কেন তুমি কালী মাকে প্রণাম দেও নাই? বলে আমার আরাধ্য ওই যে গিরিধারী নন্দের নন্দন, বলে ওই যে কৃষ্ণ নীলদমে আমি নাকি তাকে নিয়ে কোলে, আমার অন্তর আনন্দ দোলে, আমি তার চরণ তলে প্রণাম করলাম অর্পণ। ও ডাক দিয়ে বলে, তাই শোনো আমার মীরাবাই, কেন মাকে প্রণাম দেও নাই? এই কৈফিয়তটা করেছেন আরম্ভ। দেখলেন, এই প্রথম প্রশ্ন ধরে জিজ্ঞাসা করেছে মোরে, তোমাকে নিয়ে এলাম মন্দিরে, বলো কালী মায়ের চরণ পরে কেন প্রণাম দেও নাই? হ্যাঁ, প্রণাম দেই নাই, কেন দেই নাই জানেন? যদিও রাজা রানা কুম্ভ আপনাদের কাছে বলে গেছে, কিন্তু মাঝে মাঝে কিন্তু খানিকটা ফাঁক আছে, সেটুক সঠিকভাবে কিন্তু বলে নাই। আমাকে নাকি বিয়ে করে যখন নিয়ে এলো নিজের ঘরে, মায়ের আদেশ অনুসারে আমরা দুজনই মন্দিরে নিয়েছি ঠাই, রানা কুম্ভ মায়ের চরণে প্রণাম দেয়, কিন্তু যখন আঁখি মেলে তাকায় দেখে আমি বন্দনা করিনি মায়ের শ্রীচরণ। বলুন তো কেন? প্রণাম দিতে গেলে পরে রাজপুরোহিত ডাক দিয়ে কয় আমারে, শোনো রাজবধূ মাতা তোমারে আমি করি বর্ণন, তোমারে করি মানা, এভাবে খালি হাতে মাকে প্রণাম দেওয়া যাবে না, এই না মায়ের চরণের জবা আমি তোমায় করি অর্পণ, কথা না, এই জবা হাতে নিয়ে মায়ের কাছে গিয়ে ওই মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেও। সেই পুরোহিতের হাতের ফুল যখনই হলো দেখা, আমি দেখি যে ওই জবা আছে রক্ত মাখা, মানে 1001টা পাঠা বলি যেখানে হয়, 1001টা পাঠা বলি দান করিয়ে তারপর ওই মায়ের পূজা আরম্ভ করে পুরোহিত। সেই পাঠার রক্ত মাখা জবা যখন আমার করে দেয়, আমি তখন করলাম মানা, ওই জীব হিংসার রক্ত মাখা জবা আমি নেব না, একটা বিশুদ্ধ গাছের জবা এনে দাও আমায়। দেখেছেন, যখনই ওই যে রাজপুরোহিতের কথা শুনতে পেল, অমনি রাগে তেলে বেগুনে চলে উঠেছিল, বলে কি এত বড় দুঃসাহস, অপমান করলে আমায়,
আমার মনে আছে বাবা, আমি তোমাকে অভিসম্পাদ করব। দেখেন রাজপুরোহিত যখন এই কথা কয়, রাজমাতা করেছে মানা, সংকুম্ভ আমি নিয়ে বলি রাজমাতা অন্তরে দম্ভ। ও একদিন আমার একটু আনুপূর্বিক ইতিহাস আপনাদের কাছে করি প্রকাশ। আমার ছোটবেলায় তখন আমি 5 বছরের মেয়ে, বাবার হাত ধরে একটা মেলায় গিয়েছিলাম ধেয়ে, বাবা বলে ডাক দিয়ে আমায়, আমার কাছে করে দাবি মীরা বাবা কি খাবি, বারে বারে তখন বাবা ডেকে কয়, আমি করলাম মানা বাবা আমি কিছুই খাবো না, বলে না না এলি যখন মেলায় কিছু তো নিতে হবে, বাবা বারে বারে বলে যাবে, হঠাৎ আমি সেয়ে দেখতে পারি এ সময় ওই এক পালমশাই বসে আছে অনেক রকম মূর্তি করা তার কাছে, তার মধ্যে কিন্তু আমার ওই গিরিধারী কৃষ্ণ রসিক রসম হয়, ওই মূর্তি দেখে ভালো লাগলো আমার বুকে, আমি বাবাকে বললাম দেখে বাবা ওই মূর্তি কিনে দাও আমায়। দেখুন ওই কৃষ্ণ মূর্তি কিনে নিয়ে বাড়িতে তখন এলাম দিয়ে, আমি মন্দিরে গিয়ে প্রতিষ্ঠা করলাম, তাই জানাই আপনাদের বরাবরই প্রত্যেক দিন কিন্তু আমি এই কৃষ্ণ পূজা করি, যদিও আমি বয়সে 5 বৎসরের বালিকা, বয়স বেশি নয়। একদিন দেখলাম সেই এক বর পালকি চড়িয়ে বরযাত্রী নিয়ে বাদ্য বাজনা বাজাতে বাজাতে বিয়ে করতে ধায়, কিন্তু আমি তো আরো সব জানি না, আমি মাকে বললাম ডেকে মা বলো দেখি আমাকে, ওই সে তাকে চোখে ওরা পালকি চড়িয়ে বাদ্য বাজনা বাজাতে বাজাতে মন্দিরে পূজা দিতে যায়। এ জগতে যে যেমন তার চিন্তা ভাবনাটা তেমন, দেখেছে আমার মন রয়েছে প্রাণ গোবিন্দের রাঙা পায়, তাই তো আমি কৃষ্ণ 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 বলে বেঁচে বেঁচে নয়ন গেলে আমি মনে খুলে আমার প্রাণ গোবিন্দের পূজা করি সব সময়। এই জন্য ওই দেখে ভাবছি যে ওরাও মন্দিরে যাচ্ছে, মাকে বললাম মা দেখেছো ওরা কি সুন্দর বাদ্য বাজনা বাজাতে বাজাতে পালকি চড়ে মন্দিরে পূজা দিতে চায়। মা বলছে বোকা মেয়ে ওরা পূজা দিতে যায় না, বলে কি বলে বিয়ে করতে যায়, আমার কথা তো হার ওই পালকির মধ্যে আছে বর আর কন্যা আছে তার পিতার পিতারালয়, তাই বর বধূ একত্রিত হয়ে এই দুইজনের হবে বিয়ে, ব্রাহ্মণ মন্ত্র দিয়ে তাদের ঘটাবে শুভ পরিণয়। আমি বললাম মা কথা লাও তাহলে আমার বিয়ে দাও, দেখেছেন আমি বললাম মা আমার বিয়ে দাও আমি বিয়ে করব। মা বলে আমায় বোকা মেয়ে আগে তো বড় হবি, মা করে আমার কাছে দাবি তারপরে তো বিয়ে করবি, তার আগে কি বিয়ে হয়, তুই যৌবন আপ্লুতা হলে পরে তখন বিয়ে দেবো তোরে, তখন স্বামীকে নিয়ে যাবি বাসর ঘরে, এটা আমাদেরও তো জানা হয়, কিন্তু তুই 5 বৎসরের মেয়ে তোর কি বিয়ে দিয়া যায়। দেখেন আমি বললাম না মা আমি বিয়ে করব, বিয়ে দেওয়া মায় বলি আপনাদের বরাবরই এইভাবে মায়ের কাছে যখন বারবার বায়না ধরি আমার যন্ত্রণায় মা ডাক দিয়ে কয় আমার কাছে আমি কি বিয়ে দেবো, তোর বর তো ওই মন্দিরেই বসে আছে। আমি বললাম কে, বলে কেন ওই যে গিরিধারী কৃষ্ণ রসিক রসম হয়, মা যখনই ওই কথা দিয়েছে বলে অমনি জল ধরেছে আমার রক্ষী কোলে, কৃষ্ণ 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 বলে মন্দিরে এসে চলে গোবিন্দের পাদ পদ্মে ঢলে পড়লাম এ সময়, ওরে আমি পাঁচ অর্থ রচনা করে তখন অর্চনা থালা ভরিয়ে আমার গোবিন্দের পাদ পদ্মে দিয়েছি ধরিয়ে, দেহ মন প্রাণ ঢেলে দিলাম তার রানা পায়। এভাবে আমার জীবন যৌবন সব দিয়ে ধরিয়ে আমি কিন্তু পতি বলে গ্রহণ করলাম তারে, এখন দিন রাত্রি ধরি আমি পতি সেবা করি এ সময়। দেখেছেন যারা আপনাদের কাছাকাছি একদিন নদীতে স্নান করতে গেছি, আমার আগের যারা খেলার সাথী নয় সেই সখীগণ ছুটে এলো আমারে ঘিরে ডাক দিয়ে বলেছিল মীরা তুই থাকিস কোথায়, আমাদের কাছে কর্মঙ্গন এখন যে আমাদের সঙ্গে খেলা খেলিস না। আমি বললাম ভাই আমার তো নাই সময়, আমার পতি সেবা করতে করতে খুলে বলি তোদের সাক্ষাতে এই জন্য আমার সময় কেটে যায়। বলে পতি সেবা, বল দেখি মীরা ভাই তোর তো বিয়ে হয় নাই। আমি বললাম হ্যাঁ হয়ে গেছে আমার বর যে মন্দিরে রয়, দেখিস না যুবক যুবতীর ভালোবাসায় জানি অভিনন্দন, সমাজে দেয় বিবাহ বন্ধন, এ সংসার তখন নন্দন কানন হয়,
মালা বদল করিয়ে একে অপরের মালা দেয় গলার পরে, তা তোদের কি মালা বদল হইয়াছে বল দেখি আমার? চিন্তা করে দেখলাম মীরা ভাই আমার তো মালা বদল হয় নাই, তাই তো মন্দিরে এসে দিলাম দর্শন। রাতে সন্ধ্যার পরে গিয়ে তখন ওই মন্দিরে দাদার বিগলিত ধারে আমার অশ্রু পড়েছে ধরিয়ে, অধরে হা কৃষ্ণ বলে করেছি গুণ কীর্তন, কৃষ্ণ নাম সেধে সেধে আমি কৃষ্ণ বলে কেটে কেটে আমি আমার পতিকে করলাম আবাহন। চোখের জলে ভেসে যখন ডাক দিয়ে বললাম হে কৃষ্ণ সমর্পিত বাসে, তুমি নিজ হাতে এসে আমার গলায় মালা করো। আর পর অনেক সাথে গেঁথেছি মালা, ঘুচাতে আমার বুকের চালা, আমিও এই মালা তোমার কণ্ঠে করাবো দাও। আমার মনের ব্যথা বুঝে যিনি কৃষ্ণ রসরাজে আবির্ভূত হয়ে নিজে অপূর্ব মূরতি করে ধারণ মালা হাতে ছুটে এলো, আবার কৃষ্ণ চিকন কালো আমাকে তখন মালা দিয়ে করেছে বড়, আমিও মালা দিলাম তার গলার পরে। এই দেখেন একে অপরে মন বিনিময় করিয়ে আমাদের দুজনের মধুর মিলন হলো, যত আছেন ভক্তবৃন্দে রাধা গোবিন্দ প্রেমানন্দে মদন ভরি একবার হরি হরি বল। দেখেছেন এভাবে আমাদের বিয়ে হয়ে গেল, জানাই আপনাদের কাছে এইভাবে বিয়ে হয়ে গেছে। আমি দিন রাত্রি পতির সেবা করি অনুক্ষণ, কি দেব পরিচয়। একদিন ওই রানা কুম্ভ রাজা পালকি চড়ি আমার মন্দিরের কাজ দিয়ে যায়, আর আমি মধুর সুরে গান গেয়ে করি আমার বন্ধুর আবাহন। দেখেন না যে হরে মুরারে মধু কৈত ভরে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরসাংমান জগদীশ রক্ষ। আমি অন্তরে প্রেমে হইয়ে পরিপক্ক, আর ওই যে পতি কৃষ্ণ কমলাক্ষ ওই দিকে লক্ষ্য আমার সর্বক্ষ, তাই তো দাঁড়িয়ে বলি সভার বরাবরই আমার পতি শ্যামলবংশী ধারী সতত তার গুণগান করি আমি মন্দিরে থেকে অনুক্ষণ। ওই রানা কুম্ভ যখন আমার গান শুনতে পায় অদ্ভুত সুরে বা কণ্ঠস্বরের গান শুনে ওর বড় ভালো লেগে গেল প্রাণে, অমনি এসে মন্দির সামনে যখন আমার সে দেখতে পায় আমায় দেখে আঁখি দুটি হলো মুগ্ধ, অন্তর্রাজ্য কামনায় হয়েছিল দ্বন্দ্ব, ভাব করতে স্নিগ্ধ আমাকে কাছে পেতে চায়, গিয়ে বলে আমার বাবার ধারে তোমার ওই কন্যা সম্প্রদান দেও করিয়ে আমি রাজরানী করিয়ে তারে নিয়ে যাব আপনার আলয়। দেখে আমার বাবা তখন আমার কাছে এলো, ডাক দিয়ে বলেছিল মীরা চিতরাজ রানা কুম্ভ তোরে বিয়ে করতে চায়। আমি ডাক দিয়ে বললাম বাবার কাছে, বাবা আমার এ বিয়ে তো অনেক আগেই হয়ে গেছে, একটা মন বলো কয়জনকে দেওয়া যায়, আমার প্রতি হলো গিরিধারী তোমার কাছে প্রকাশ করি, আমি এতদিন ধরেই পড়িয়াছি আমার সেই পতির সেবার, আমি পতি 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 বলে ভেসে ভেসে নয় করে আমার পতি কৃষ্ণ নিল তলে, তার সঙ্গে আমার কত মনের কথা হয়, আমার রাখি দুটি চলো চলো আমার কৃষ্ণ চিকন কালো। গভীর রাতে আমার ডাক দিয়ে জানায় অমিরা কথা ধরো, আমি তো তোমার সঙ্গেই আছি, আমি সতত তোমার গানের সঙ্গে নাচি, তবে মানবিক ভাবে তুমি রানা কুম্ভকে বিয়ে করো। দেখেছি আমার প্রাণ গোবিন্দের আদেশ পেয়ে অমনি বললাম বাবাকে গিয়ে, বাবা আমি বিয়ে করতে পারি এ সময়, তবে ধরো আমার কথা ধরো একটা মাঙ্গলিক অনুষ্ঠানের ব্যবস্থা করো। রানা কুম্ভ যখন দিল সায় মাঝখানে একটা তরোয়ারি রেখে, আমি তখন তারে বলেছিলাম ডেকে, শোনো কুম্ভ আজ থেকে কোনো দম্ভ নয়, আমরা সখী ভাবে করব ভজন, এইভাবে দুই মনে রেখে এক মন, মাঝখানে পতি একজন যিনি কৃষ্ণ রসিক রসময় প্রাণ গোবিন্দকে পতি করিয়ে আমরা থাকবো দুইজন দুই ধারে, আমরা সখী ভাবে ভজন করব প্রজালয়। দেখে বলে তুমি সখী আমি সখী ভাব হই অতীব মধু মাখামাখি, আমরা এইভাবে থাকবো দুইজন এক পতি কৃষ্ণ চিকন কালা, আমরা করবো মধুর খেলা। যখন ডাক দিয়ে বললাম রানা কুম্ভে কে হার, রানা কুম্ভ করে নিবে শোনা
যুবতী নিয়ে তো এই বাড়ি ঘুরি বেশি দিন থাকবে না, বিয়ে করে নিয়ে যাব আমার আলয়। আমি যুবা পুরুষ যুবরাজ, এই বিশ্ব পরে আমাকে এইভাবে দেখলে পরে দুই একদিন সঙ্গ করার পরে ওর ওই সমস্ত ভক্তি সত্যি টুটিয়ে যাবে এই সময়। এই জন্য বিয়ে করে নিয়ে এলো আপনাদের কাছে বলা ভালো। ওর মাতা যখন বরণ করতে যায় ডাক দিয়ে বলে তখন ওই কুম্ভের ধারে আগে গিয়ে ওই মায়ের মন্দিরে প্রণাম করবে দুজন মা কালিকার পায়। আমি প্রেমিকা মিরা ভাই তোমার সঙ্গেই তো আমি প্রণাম দিতে চাই, কিন্তু যখনই যুক্ত করে প্রণাম দিতে এলাম তথায় পুরোহিত বদল মারা। এমনিতে তো কখনো মা পূজা দেওয়া যায় না, এই না এই রক্ত জবা ধরে দেবে ওই মায়ের পায়। যারাই আপনাদের কাছে চেয়ে দেখি যে ওই জবা ফুলে পাঠার রক্ত মাখা আছে, দেখেছি জীব হিংসার জবা, জীব হিংসার রক্ত মাখা জবা দেখেছেন, তাই কি গ্রহণ করে দেবী দেবা? আটটা সত্যি মহামায়া বিশ্ব প্রসবিনী যারে জগন্মাতা কয়, আপনারা আমার কাছে বলুন দেখি ওই পাঠা তার সন্তান হতে বাকি নাকি? ওটা তার সন্তান নয়, এই বিশ্ব জগতের যদি হয় বা ওই মাতৃত্বের নাহিক উপমা, তিনি জগৎ জননী বিশ্ব প্রসবিনী যারে কয়, তাহলে বলো দেখি আমার স্থান তোমরা 1000 একটা পাঠা এও তো মায়ের সন্তান, সেই মায়ের সামনে তার সন্তানকে বলি দিলে কেন? একটু ভালো করে বুঝাই বলি আমায়, দেখেছি আমি তো ডেকে বসেছিলাম পুরোহিতের ধারে একটা শুদ্ধ জবা এনে দাও মরে, আমি তাই দিয়ে মায়ের চরণ পরে প্রণাম করব দান। দাঁড়িয়ে বলি আপনাদেরকে সমীপে অমনি ওই রাজ নারায়ণ রুদ্র নারায়ণ পুরোহিত উঠেছে খেপে, বলে কি আমাকে করলি অপমান? দেখেন রাগে উঠেছে জ্বলে ডাক দিয়ে রানা কুম্ভকে বলে এই কুলোটা নারী এখনই একে করিবে বর্জন। রাজমাতা ডাক দিয়ে বলে কুম্ভের দ্বারে শোন কুম্ভ আমি বলি তোরে ওই মেয়েকে এখনই দিবি দূরে, আমি পুনঃ করাবো তোরে বিবাহ বন্ধন। বলে আমার দোষ কোন জায়গায়? অকুম্ভ তা তুমি তো আমাকে ভালোবেসে খুলে বলি তোমার পাশে আমাকে বিয়ে করে এনেছো আলয় খুলে বলি তোমার ঠাই, তুমি রাজা মানুষ আমার তো আর কেউ নাই, হ্যাঁ এই রাজবাড়ির সবাই তোমার সকলেই আপন জন, তাহলে আমার কাছে বলো খুলে আমাকে রাজরানী করবে বলিয়ে এই বিয়ে করে নিয়ে এলে এখন যে বাহিরে ছোট্ট একটা ঘর করে দিলে নিরমান, আপনারা আমার কাছে বলুন দেখি বুঝে নিবেন আমার প্রাণের কথা, আমি তো এখন থেকে হলাম ওই রাজার আশ্রিতা, তার রাজবাড়ির বাহিরে আমার রাখলে কি কারণ? আমার রাজবাড়ির বাইরে ছোট্ট একটা ঘর করে দিলে কেন বলো দেখি? আমার সন্নিধান তা মূলত কি করোনাই আমার ভালোবাসার অপমান? মন্ত্র ফিরিয়ে যখন হলো মন বিনিময়, আচ্ছা যখন এই মানুষ বিয়ে করে ব্রাহ্মণে দেখেন না কত কিছু তিল তুলসী গঙ্গা জল হাতে ধরিয়ে 33 কোটি দেবতার সাক্ষী রেখে কয় যদৃদং হৃদয় মম তদৃদং হৃদয় তব, তোমার হৃদয় আমায় হোক আর আমার হৃদয় তোমার হোক পড়িয়ে এইরকম সংস্কৃত শ্লোক যখন বিবাহ বন্ধন হয় যুবক যুবতীর ভালোবাসায় জানিয়ে অভিনন্দন সমাজে দেয় তখন বিবাহ বন্ধন, এই সংসার নন্দন কানন তুল্য হয়, তুমি সেইভাবে বিয়ে করে মরে নিয়ে এলে তোমার নিজের ঘরে। এইবার বলো দেখি আমার ধারে তুমি এই পুরোহিতের কথা শুনে কেন আমাকে বাহিরে ঘর করে দিলে? এখন ছোট্ট একখানা ঘর করিয়ে আমার দিলে রাজবাড়ির বাহিরে, আমি একটা যুবতী মেয়ে এখানে আর আমার নাই কোন আপন জন, আপনারা বলেন ভালো করেছে? হ্যাঁ আমি না তোমার আশ্রিতা, তাই যদি হয় কেননা আমার মা বাবাকে পরিত্যাগ করে এলাম যখন তোমার ঘরে তোমার হাত ধরে তোমার ঘরে দিলাম দর্শন, তাহলে বিয়ে করার সময় কি বলেছিলে? এই নারী রক্ষণাবেক্ষণ, এই নারীর রক্ষণাবেক্ষণ এবং সকল ভরণ পোষণ আজ থেকে আমি করতাম গ্রহ, এই বলে 33 কোটি দেবতাকে সাক্ষী রেখে মন্ত্র পড়ে সে সময়। তাহলে এ দায়িত্ব তোমার ছিল আমার কাছে খুলে বলো, আমার বিয়ে করে যখন ঘরে দিলে দর্শন পরের কথায় আমাকে দিলে রাজবাড়ির বাহিরে, কথা না দিয়েছিলে পরে রাজরানী করিয়ে আমারে করে নেবে বড়।
তাই তো আমার বাবা তার নিজের মেয়ে স্বপ্ন দান করিয়ে দিল তোমায় দিয়ে, সেইভাবে তোমার আমার হয়েছিল বিয়ে, এখনো হলো কেমন? এইবার বলো তুমি কি আমার স্বামী? না স্বামী, দেখো স্বামী না আর স্বামী, দেখেছেন না? তাহলে এইভাবে বিয়ে দেওয়ার পরে এনে নিজের ঘরে তারপরে যদি আমার ভালোবাসার অমর্যাদা করে তাহলে রাগে কেমন? ও রানা, আমি মাকে প্রণাম দিলাম না এইটে করলে বর্ণনা, আর তোমার যে কর্মের কারখানা এটা একটু বিবেচনা করো না কখন। হ্যাঁ, আমি মাকে প্রণাম দেই নাই, খুলে বলি তোমার খাই, এর তো মূলি আছে কারো? আমি তো মাকেই প্রণাম করে বিশুদ্ধ অন্তরে দাঁড়িয়ে তখন মন্দির ধরে আমার মাকে তখন প্রণাম দিতে চাই, ওই রক্ত মাখা গবা ফেলে ভেসে ভেসে নয়ন জলে আমি যুক্ত করে মায়ের চরণতলে যখনই প্রণাম দেওয়াতে যাই, খুলে বলি আপনাদের ভার তোমার রাজপুরোহিত দিয়েছিল তখন হুঙ্কার খবরটা, আমাকে অবমাননা করে প্রণাম দেবে না মীরাবাই, দেখেছি তোমার রাজপুরোহিত বাধা দিল, আর সেই সঙ্গে তোমার রাজমাতা রাজবাড়ির সবাই একত্রিত হলো, তুমিও করলে তাই। হ্যাঁ, আমাকে কিলোটা বলে তোমার কাছে বলি খুলে, তুমি আমার নিয়ে এই রাজবাড়ির বাহিরে এলে ছোট্টখানা কুড়িয়ে ঘর করে দিয়েছ তাই। তাই তোমার প্রথম প্রশ্নের জবাব দিয়ে আমি গেলাম বুঝাইয়ে, তুমি আমারে বিয়ে করে এলে নিয়ে তারপরে কেন তুমি আমাকে গ্রহণ করো নাই বলো? আমারে করবে রাজরানী তখন বলেছিল এইরকম বাণী, আর তুমি এই পুরোহিতের কথা শুনি কেন করলে এমন? আমার কাছে বলো দেখি কোন জায়গায় এইরকম পূজার শাস্ত্রীয় কোনো বিধান আছে নাকি যে মায়ের পূজায় পাঠা বলি দিতে হবে সর্বক্ষণ? তাই জিজ্ঞেস করি তোমার কাছে বলো, মায়ের পূজা করতে গেলে পরে খুলে বলি তোমার গোচরে এই পাঠা বলির নিয়ম শাস্ত্রের কোন জায়গায় আছে? আরো দেখেন গীতার বচন, গীতায় কি লেখা আছে? উত্তম ব্রহ্ম সদ্ভাব ধ্যান ভাবস্থ মধ্যম স্তুতি জপ অধম ভাব আর বাহ্য পূজা ভবান, দেখেছেন? উত্তম ব্রহ্ম সদ্ভাব আর ধ্যান ভবস্থ মাধ্যম, তার কেননা যারা এইভাবে অন্তরে বিশুদ্ধ ভাব নিয়ে সত্য কথা বুঝাই কয়ে এইভাবে অন্তর রাজ্য তারে দিয়ে সতত করে ভজন, এটা উত্তম পূজা। সত্য গুণে যারা পূজা করে খুলে বলি আপনাদের গোচরে ওই পূজা ঠাকুর গ্রহণ করে, এটা উত্তম পূজা যারে কয়। ধ্যান ভাবস্থ মধ্যম যারা করে ধ্যান খুলে বলি সবার সন্নিধান যিনি কৃষ্ণ ভগবান ওই ধ্যানের মধ্য দিয়ে তার অন্তর সম্মুখে দাঁড়ায় বলো, তাহলে এটা হলো মধ্যম। আর স্তুতির জপ অধম ভাব, স্তুতি জপ এইগুলো অধম, আর তারপরে কি বাহ্য পূজা ধমাধম, যারা বাহ্য ভাবে পূজা করে রাজসিক ভাবে যারা পূজা করে তারা হলো অধমের চেয়ে অধম। পূজা তিন প্রকার হয়, একটা সাত্ত্বিক পূজা, একটা রাজসিক পূজা আর একটা তামসিক পূজা। সাত্ত্বিক পূজা বলে কেন খুলে বলি আপনাদের গোচরে বিশুদ্ধ অন্তরে ভক্তিযুক্ত চিত্তে যারা পূজা করে বিশ্ব বসুধায় আপনাদের কাছে করি বর্ণনা, তার ওই উপাচারের প্রয়োজন হয় না, মন ফুল তুলে ধরে দেয় তখন প্রাণ গোবিন্দের পায়, এটা সাত্ত্বিক পূজা। রাজসিক পূজা কি? অনেক আড়ম্বরে খুলে বলি আপনাদের ধারে সমস উপচারে যারা পূজা করে বিশ্ব বসুধায় ওটা রাজসিক পূজা। মানে ধনের বল যাবে খুলে বলি আপনাদের এবে দেখেন না পূজার সে আড়ম্বর বেশি হইয়া যায়, মানে যে একটা লৌকিক প্রবাদ আছে ভাতের সে যদি কোষ্টা শাক বেশি হয়ে যায় তা তো আর গেলা যায় না। আমি আপনাদের কাছে করি বান্না না, তাহলে রাজসিক পূজায় ওই ভাতের সে কোষ্টা শাক বেশি, ভক্তি শূন্য অন্তরে কেবল বাহ্যিক আড়ম্বরের ব্যবস্থা করে, দেখেন না হয়তো বিরাট বাদ্য বাজনার ব্যবস্থা করলো। এরপরে তামসিক পূজা, তামসিক পূজায় যা হয় অন্তরে তমসা অন্ধকারে খুলে বলি আপনাদের ধারে দেখেন না মদ গাঁজা ইত্যাদি কত কিছু ভক্ষণ করে তারপরে আর কি মাতাল বেশে মেশে গেই আর কি ওই বাড়ির দিক ধায় এক একটা এক এক জায়গা পড়িয়ে থাকে, খুলে বলি আপনাদের বাকে এর তামসিক পূজা বলা হয়। এই জন্যে রানা কুম্ভ অন্তরে তুমি রেখো না দম্ভ, এটা কোনো পূজার আয়োজন নয়, এক হাজার একটা পাঠা বলি দিয়ে আমি তোমাকে বুঝাই, এরকম কোনো নিদর্শন নাই কোনো শাস্ত্রের পাতায়।
আর আমার কাছে খুলিয়ে বলো কেমন পুরোহিত ওই রুদির সিক্ত জবা আমাকে দিল, আমি তার ফেলে প্রণাম করতে গিয়েছিলাম মা কালিকার পায়। তোমারে জানাই তোমার পুরোহিত আমাকে ঢুকতে দেয় না, বলো আমার দোষটা কোথায়? এই জন্যে আমি ব্যথা পেয়ে অন্তরে যখন এলাম ফিরিয়ে, তোমার মা দেখে বলেছিল যা তোমারে তুমি করলে তাই, বাহিরে দিয়েছ ঘর করে, আমি আমার গোবিন্দকে নিয়ে থাকি করি, আমি হরে কৃষ্ণ হরে হরে বলে চোখের জল ধারায় কৃষ্ণ 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 বলে বেশে বেশে পায়ন গেলে আমার প্রাণ বন্ধুর চরণ তলে আমি একাকি কাল কাটাই। কথা দিয়ে বিয়ে করেছিলে না তুমি আমার কাছে করো বর্ণনা, কোনোদিনও তো তুমি সেইভাবে আমার কাছে আসো না, তুমি আমার মন বুঝে আমাকে ভালোবাসো নাই নিজে, বুঝেছ? আমি ধরা মাঝে একাকি কাল কাটাই, তাই আমার একাকিত্বের সাথী সাথী ওই যে কৃষ্ণ জগৎপতি আমার অনিন্দ্য সুন্দর কানাই। আমি যখন গান গাই যেন এই আপনাদের কাছে আমি গান গাই আর আমার পরাণ বন্ধন আছে ওই কৃষ্ণ গিরিধারী মদন মোহন ফিরে বলি আপনাদের গোচরে, আমার গানের সাথে সাথে আমার গোবিন্দ নৃত্য করে, এইভাবে সতত চলে আমার আরাধন, বুঝেছ? এভাবে আরাধনা করি আমার শ্যামল বংশীধারী, সেই হল আমার গিরিধারী বিশ্ববসুধার, সে আমার গানের সঙ্গে নাচে, খুলে বলি তোমার কাছে আমার মন বুঝিয়ে ভালোবাসা জানায়, সত্য কথা হবে কওয়া, তাই তো আমার গোবিন্দ হয়েছে কলিতে বিরার বধুয়া, সত্য করে দিলাম পরিচয়। এইবার দ্বিতীয় প্রশ্ন করেছে মোরে, কয় যে তা সম্রাট আকবর এলো কেন তোমার ঘরে? কয় যে তোমার ঘরে সম্রাট আকবর যাতায়াত করে, তার নাম অঙ্কিত মুক্তার মালা দেখেছে নাকি আমার গিরিধারীর গলায়? আপনারা আছেন যত বিজ্ঞতা না আপনারা কবে গিয়েছ না, আচ্ছা সেই নাম অঙ্কিত মুক্তার মালা তার আমার গলায় নয়, আমার গলায় ছিল না, রানা কুম্ভ নিজেই বলেছে দেখেছে গিরিধারীর গলায়। তাহলে বলো দেখি তুমি আমার কাছে যিনি বিশ্ব প্রতিপালক যিনি বিশ্বপিতা এই বিশ্বের পরিচালক যিনি স্রষ্টা বিশ্ব বসুধার, আমার কাছে বলো দেখি তার কাছে কোনো যাতায়াত আছে নাকি? হ্যাঁ, যিনি পরমেশ্বর ভগবান এই দুনিয়ায়, কে হিন্দু আর কে মুসলমান আছে নাকি তার কাছে ব্যবধান? তিনি সর্বজ্ঞতা ভগবান এই বিশ্ব বসুধার, যদি কেউ ভালোবেসে তারে কোনো কিছু দান করে, যেমন দেখেন না যদি কেউ মানত করে মানসিক করে মন্দিরে কোনো মুসলমানও যদি হয় যে আমার একটা ছেলে হলে পরে আমি টিপ গড়ায় দেবো মা কালীর ধারে, তা সত্যি যদি মুসলমানের ঘরে সন্তান জন্ম নেয়, আপনাদের কাছে বলি খুলে যদি সত্যি সত্যি মুসলমানের ঘরে হয় ছেলে তা টিপ গড়ায় ওই মা কালীর কপালে দেবে না এ সময়? হ্যাঁ, এই বাংলাদেশেও এরকম একটা নিদর্শন ছিল, মানে এক হিন্দুর ছেলে এক ওই মসজিদে গিয়ে তখন ছেলের নামে একটা শুভ উৎসর্গ করেছিল, এখন তো মুসলমান সমাজ খেপে যায়, শেষকালে মাওলানা এসে সবাইকে বুঝিয়ে বলে সত্য কথা বলি খুলিয়ে যে সে পেকে তার নিজের ছেলে যে মানসিক করেছে জায়গায় অর্থাৎ তা গ্রহণ না করলে পরে সেই মাবুদকে অবমাননা করা হবে চরাচরে, দেখলেন? তখন ওইকে ধরে উৎসর্গ করে ছেড়ে দেওয়া হয়, এই জন্য তোমায় করিমানা ওতে কিছু আসে যায় না, ওতে ভগবানও অপবিত্র হয় না, ভগবানের কাছে এরকম কোনো ব্যবধানও থাকে না বিশ্ব বসুধায়। আর মহামতি আকবর জগতে আছে তার অনেক দর, সে তো আর আমার ঘরে যায় নাই একসাথে, দেখেন একদিন ওই যে সম্রাট আকবরের সভায় গান করে হলো তানসেন, আপনারা বুঝেছেন তানসেন গান গাইতো সবসময় সম্রাটকে গান শোনায়, একদিন সম্রাট যখন ওই তখন ওই সভায় গেল ডাক দিয়ে তানসেনকে বলেছিল তানসেন তাড়াতাড়ি রাগ শোনাবে সময়, কিন্তু তানসেন আর গান গাইতে পারে না, যুক্ত করে করে বর্ণনা সম্রাট ক্ষমা করো আমায়, বলে কেন? যে তুমি তো শুধু শোনো আমার গান তোমার ভালো লাগে হিয়ায়, কিন্তু জানাই তোমার কাছাকাছি আমি একজনের গান শুনে এসেছি ওই অপূর্ব সুরেলা কণ্ঠস্বরে ছুটেছে ভক্তির বার, সেই গান শুনে আমি মাতালু হয়ে গেছি ভুবনে, তাই তো থেমে গেছে আমার তান, বলে সে কে? যাও এখনই নিয়ে এসো, বলে সে চিতরের রানী,
রানা কুম্ভের ঘোড়নি প্রেমিকা মীরাবাই। দেখেছেন সবাই বলে সম্রাটের ধারে সম্রাট, তাহলে নিয়ে এসো তোমার এই সভা পরে। সম্রাট আগবার বলছে খবরদার, আরো কথা বলবে না কেউ, আমি সবাইকে হুঁশিয়ারি জানাই। জানো করিবাননা যার মুখ, যিনি হল আসূর্য স্পর্শা, সূর্যের যা মুখ দেখতে পারে না, তার এই সম্রাটের সভায় আসবে, আমি যেতে চাই। তখন দরবেশের বেল ধরিয়ে তানসেন আর আকবর, এই দুইজন দরবেশের বেল ধরিয়ে তখন গিয়ে ওই মীরার মন্দির দুয়ারে গান শুনে সারা রাত্রি ধরে অচেতন হয়ে বাহিরে পড়ে রয়। ওইভাবে গান শুনে যখন মূর্ছিত হয়ে গেল অচেতন হয়ে, তখন ওই মন্দিরের বাহিরে পড়িয়েছিল। সকালবেলায় দরজা খুলে আমি মীরাবাই বাহিরে এলে আমি তো আর চিনতে পারি না, জানাই আপনাদের কাছে, দেখি দুইজন চাদর মুড়ি দিয়ে তখন ওই দুই দরবেশ পড়ে আছে আমার পেয়ে কাছে। তখন ওই সম্রাট মহামূল্য হার খুলে দেয়, আমি সেই হার ধরে দিয়েছি আমার গিরিধারীর গলার পরে। বলুন তো আপনারা আমার অপরাধটা কোথায়? একথা সুনিশ্চিত পরবর্তীতে সে দেখি ওতে মহামতি সম্রাট আকবরের নামাঙ্কিত। কুম্ভ বলো আমার দোষ কোথায়? দেখেছ তাই যে মুসলমান তোমার মন্দিরে যাও আশা করে না, আমি আপনাদের কাছে করি বর্ণনা একটা সত্য কথা। আমি মানবিক ভাবে নিশিকান্ত সরকার হয়েও আপনাদের জানাতে পারি মিথ্যা না, কেন মন্দিরে সকলের অধিকার রয়। দেখেছেন মন্দির কারো বাবা থেকে গেলে সম্পদ নয়, এই বিশ্ব জগতের যেখানে সবাই পায় আশ্রয় সেটাই হলো ধর্মশালা কয়, এই জন্য সেখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কোনো ব্যবধান থাকে না তখন, জানাই আপনাদের কাছে। তাই তো ওই মন্দিরে সকলে অধিকার আছে। তা কি করে বললে তোমার এত বড় ঠুনকো মন কিসের দায়? হ্যাঁ মানুষ হিংসিত অন্তরে কথা বলতে পারে, কিন্তু তুমি রাজা মানুষ, তুমি প্রজা পালন করো সবসময়। রাজা যারা চরাচরে তারা যে প্রজা পালন করে, প্রজার ভিতরে অনেক প্রকার জাতি রয়। আপনারা আমার কাছে বলুন দেখি, রাজা হইয়া তার কোনো ব্যবধান করতে পারে নাকি? না, আর যিনি বিশ্বজগতের রাজা, বিশ্বজোড়া যার প্রজা, তার কি আর কোনো এভাবে হিংসা বিদ্বেষ নয়, ওরে তার কি আর যাতাযাত থাকে? একটু দয়া করে বলো আমাকে। তবে দেখেন আমি যতই বুঝিয়ে যাই কাজ হবে না, যে আমার রানা কুম্ভ আজ সবাই আমারে আমারে কয় যে কিড়িমিড়ি কইয়ে না, আমি কিড়িমিড়ি কব কেন, তুমি তো শ্রীমিড়ি কইয়ে গেছো। আমারে কয় যে তুমি বৃন্দাবনে যাবা কেন, খুলে বলি তোমার সন্নিধান চলো আমার সঙ্গে ঘরে ফিরে চলো। তুমি কি ঘরে ফিরে যেতে দিয়েছিলে আমার? না, দেখেন ওই যে আকবরের নামাঙ্কিত ওই হার আছে তখন আমার গিরিধারীর গলে, এই কথা তখন রাজবাড়িতে সবাই বলে। যমুনা যখন গিয়ে সবাইকে জানা, প্রধান্বিত অন্তরে তখন রানা কুম্ভ ছুটে এলো আমার মন্দির দুয়ারে, চতুর্দিক থেকে সৈন্য নিয়োজিত করে দেয়। সত্য কথা বলি খুলি, সবাই একসঙ্গে তখন ওই মন্দিরে চালিয়েছে গুলি। আমার কৃষ্ণ বনমালী বসিকে রসময় সবাই অবাক হয়েছে, দেখতে পেল সকল গোলা বারুদ বন্ধ হয়ে গেল। আমার প্রতিকৃষ্ট চিকন কালো বিরাট মূরতি ধরিয়ে তখন ওই মন্দিরের চূড়ায় দাঁড়ায়, আমার হাত ধরে নিয়ে যেতে চাই মধুর ব্রজ পুরিয়ে। ওই রানা কুম্ভ তখন দূর থেকে দেখে আমারে কয় যে মীরাবাই আমার কথা লও, তুমি আমাকে সঙ্গে নিয়ে যাও। আমি দেখে বললাই কুম্ভ তোমার জন্য আমার এই নৌকায় আর জায়গা নাই, খুলে বলি আপনাদের সন্নিধানে আমার পরাণ বন্ধুর স্বনে আমি এলাম মধুর বৃন্দাবনে, আমি আনন্দে কাল কাটাব। বলো তুমি তো আমার ঘরে নিতে চাও নাই, আরো আমার ঘর পুড়িয়ে দিয়েছি। আপনাদের কাছে বলি খুলে, আচ্ছা এইবার বলেন তাহলে, যারা যে আমার ঘর পুড়িয়ে দেয়, ঘর সহ আমারে পুড়িয়ে মারতে চায়, সে কি স্বামী না স্বামী? আপনারা বলুন আপনাদের কাছে বিশ্বাস দিলাম, আমি কিছু বলবো না। যে আমারে বাইরে ছোট্ট করে ঘর বেঁধে দিয়ে তার ঘরে আগুন লাগাইয়ে গুলি চালাইয়ে আমারে ধ্বংস করতে চায়, সে কি আমার স্বামী না স্বামী? আপনারা বলেন না। এই বিচারের ভার আপনাদের উপরে দিলাম,
দেখি তারপরে আমার রানা কুম্ভ কি কয়, মানে ছোট্ট একটা গল্প কথা মনে পড়ে গেছে, বলবো 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 বলবো, ছোট একটা গল্প রানা কুম্ভ তো কই গেছে, তা আমি একটা অন্তত গল্প বলে যাই, বলবো বলবো তাই না? থাক, আমাদের তেমন শোনার গরজ নাই দেখছে, তাহলে গরজ আছে তা আপনারা না বলে দেখেন না, আমি না বলে যাই নাকি, আমি না বলা মানুষ। ভালো ভালো, এক বুড়ি রাত্রিবেলা এক বুড়িমা নিজের বিছানায় ঘুমিয়ে আছে, রাত্রি বারোটার পরে ওই বুড়িমা চিৎকার করে উঠেছে, ওরে মারে বাবা রে, আমার তো সবে কামড়াইছে। বাড়ির লোকজন যত ছিল তারা তাড়াতাড়ি আলো ধরাই নিয়ে গেল, সবাই কে বুড়িমা তোমার কামড়াইছে কোন জায়গায়, কয়েছে ওরে বাবা রে বাবা, সে ১৩ ১৯ ২৯ সাত সাপ, সে সাপের ভীষণ তাপ। নাতি ছেলেরা কয়ে যে বুড়ি কামড়াইছে কোন জায়গায়, ডোর বানতে হবে তা না হলে মরবি সালার বুড়ি, কোন জায়গায় কামড়াইছে, কয় দাদা রে ১৪ অত্যার ফলা কালা মিসমিছে। নাতি যা কয় তখন ওই ঠাকুমার কাছে যে বুড়ি তাড়াতাড়ি বল কামড়াইছে কোন জায়গায়, কয়া আমার রাঙা দুধু আইছে, বলে হ্যাঁ ওই তো বারান্দা এসে বইছে, যে গ্রামের মাতব্বর রাইছে, বলে চার করার চার মাতব্বর আইছে, কয় আমাদের প্রধান সাহেব, বলে হ্যাঁ ওই তো বাইরে মোটর সাইকেলের পরে বসে আছে, বলে কাউন্সিলর রাইছে কয়জন, বলে তিন চারজন আইছে, কয় তা ডাক দে আমার কাছে ডাক, সবাই গেছে, সবাই গিয়ে প্রধান বাবু কয় যাও বুড়িমা তোমার কামড়াইছে কোন জায়গায়, কয় যে বাবা আমি তো বুড়ো মানুষ অত তো বুঝি না, তোমরা প্রধান কাউন্সিলর গ্রামের মাতব্বর, তোমরা গ্রামের দশজন আইছো, তোমরাই কও মারে কোন জায়গায় কামড়াইছে, কয় তোমরা গ্রামের দশজন আছো, তোমরাই কও মারে কোন জায়গায় কামড়াইছে, এইবার আপনারা আসলে দশজন আছেন আপনারাই বলেন কি আমার স্বামী না স্বামী, যে বিয়ে করে ঘরে এনে খুলে বলে আপনাদেরকে সংবিধানে এই পুরোহিতির কথায় আমারে বাইরে ফেলে দেয়, ছোট্ট একখানা ঘর করিয়ে আবার যে যা বলে তারে সেই অনুসারে যদি আমার আগুনিয়ে পোড়ায় মারতে চায়, এ কি আমার স্বামী হবে না স্বামী হবে, এইবার কয় যে তুমি সংসার ছাড়িয়ে বৃন্দাবনে যাবে কেন, এই জন্যই তো যাব, কুম্ভ কি লেখা আছে গীতায়, ত্যাগাশ্রান্তি অনন্তরাম, আমি খুলে বলি অত্য সমাধান, এই জন্য আনন্দের দেশ ত্যাগের মধ্যেই রয় আর ভোগের মধ্যে কেঁদে পড়ে, কেবল তারে রোগে ধরে তারে মারে তখন এই মোহমায়ায়, বুঝেছ? তাই গীতায় পরিষ্কার লেখা আছে, ধ্যায়তে বিষয় পুংস সঙ্গে স্তে সুপজয়তে সংঘাত সঞ্জয়তে কাম কামাত প্রধবি জয়তে প্রধান ভবতী সমূহ সমূহাত স্মৃতি বিভ্রম আর স্মৃতি ভ্রংসাত বুদ্ধি নাশ ও বুদ্ধি নাশ আর নস্বতি, বিষয়ের চিন্তা করতে করতে এই গোহাল বাড়ির কথা মানুষ ভাবতে ভাবতে তার অন্তরে মোহজন্ম পায়, যখন আসে মোহের উন্মাদনা মানুষের মনুষ্যত্ব বোধ থাকে না, কামমুগ্ধ হয় আর কামে বাধা পেলে জাগে ক্রোধ, কেউ করতে পারে না অবরোধ, মানুষ সাথে তখন নির্বোধ তোমার মতো হয়, যাকে বলে বুদ্ধিনাশ তখনই ঘটায় সর্বনাশ, তাই প্রথমে দুইটা কাচ্য পরিষ্কার লেখা আছে গীতায়, দেখেছ ধর্ম আর রাজ্য মানুষের পতন ঘটায়, তাই আমি জানাই তোমার ধারে এইভাবে মোহমায় বদ্ধ হয়ে চরাচরে যারা এই সংসারের মায়ায়, আজ কুম্ভ বলি তোমাকে এইভাবে যারা মায়ায় ডুবিয়ে থাকে তাদের ভক্তি নষ্ট হয়ে পঙ্কিল পাকে তাদের জীবন যায়, বুঝেছ? এই জন্য সকল শাস্ত্র গ্রন্থে যা লেখা আছে আপনাদের দেখা আছে, আমি তাই দিলাম পরিচয়, তাই পেতে হলে সে পেতে হলে নিত্য মুক্তি, অন্তরে লাগে বিশুদ্ধ প্রেম ভক্তি, ওটা মায়ায় নষ্ট করিয়ে দেয়, তাই বিশুদ্ধ প্রেম ভক্তি পেতে হলে পরে যেতে হবে ত্যাগের বাজারে, দেখো না তাই লেখা আছে ভাগবতের পাতায়, আর তেন্দ্র প্রতিচ্ছা পরিহার করিয়া কৃষ্ণ সুকৈক তাৎপর্যময় হইয়া যে ভজন তাকে বলা হয় সামর্থ্যারতি, আর এই রতি বৃদ্ধিক্রমে প্রেম নাম করে ধারণ, তাই বলেছে সাধন ভক্তি হইতে হয় রতির উদয় আর রতিকার হলে পরে প্রেম নাম কয়, প্রেম বৃদ্ধিক্রমে নাম স্নেহমান প্রণয় রাগ অনুরাগ ভব মহাভাব কয়, এই মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানী সর্বগুণক্ষণে কৃষ্ণ কান্তা শিরোমণি,
এই রাধার ভাব যদি কেউ এই স্বভাব জগতে পায়, আত্মেন্দ্র প্রতিচ্ছা পরিবর্তন করিয়ে ওরে ইন্দ্রিয়ার বাসনা দিয়ে ছেড়ে একবার গোপী প্রেমে মগ্ন হলিয়ে পড়ে, তখন দেখা দেয় আমার কৃষ্ণ রসিকের রসন দিতে হবে সেই স্বভাব। আগে লাভ করো ব্রজের গোপী ভাব। বাবা গোপী ভাব কারে কয়? গোপী মানে গোপন, যাদের ভজন গোপন, যাদের ইন্দ্রিয় গোপন, বুঝেছ? তাই ইন্দ্রিয়াতীত না হলে কৃষ্ণ ভজন সম্ভব নয়। তাহলে যাদের দেহ গোপন আর যাদের ইন্দ্রিয় গোপন, দেহ গোপন বলতে কি বুঝায়? তাহলে দেহ নাই? ও বাবা তা না, দেহ আছে কিন্তু দেহাত্মিকা মতি সুন্দর। আর ইন্দ্রিয় গোপন মানে ইন্দ্রিয় থাকবে না, তা না, ইন্দ্রিয় আছে কিন্তু ইন্দ্রিয়ের কামনা নাই, বিকার শূন্য, দেখেছে? তাই তো দেহাতীত ভাব নিয়ে যারা ওই রাজ্যে চলে দিয়ে বাসনা কামনা ছেড়ে দিয়ে প্রেম সাগরে ঝাড় দেয় কৃষ্ণ 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 বলে, ভেসে ভেসে কয়না জলে ঠাই পায় গোবিন্দের চরণ তলে, তারা নিত্য প্রেমে ভেসে ভেসে নিত্য বৃন্দাবনে যায়, বুঝেছ? অকুম্ভ সকল ছেড়ে তাই মধুর বৃন্দাবনে চলো, যত আছেন ভক্ত বৃন্দে রাধা গোবিন্দ প্রেমানন্দে, বদন ভরি আগমন হরি 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 বল হরি বল হরি বল। ওরে বুঝোয়ে কোনো লাভ হবে না, আপনারা রাগ করবেন না, আর একখানা গল্প আমি না বলে পারছি না, সবাই বলবো। আসলে গল্পটা একটু খারাপ গল্প তো, এই জন্য বলতে পারছি ভয়, কিন্তু দেখেন না এই সঙ্গের ছেলেরা যেভাবে বায়না ধরে ডাক দিয়ে কয় বারে বারে কাকু, একটু রসালো গল্প না বললে পরে কবি গান দেওয়ার কি সার্থকতা পায়, এই জন্য দেখলাম ভেবে ওদের সৌজন্য একটু দিতেই হবে, তবে কেউ খারাপ বলবেন না আমায়। একটা ভদ্রলোক অশিক্ষিত লোক বাস করে পাড়া গায়, তা অন্তরে ভাবে ডাক্তার দেখাতে কলকাতায় যাবে, এই জন্য উঠিছে খুব ভোরবেলায়, মানে ফার্স্ট ট্রেনে যাবে তো এই জন্য খুব ভোরে উঠে আজ স্টেশনে চলেছে ছুটি। তার চেহারা কেমন জানেন? জাইগেন্টিক ফিগার, সামনে হ্যাসা পেট, মানে মনে হয় যেন দেহশালা খালি পেটটা আছে সেট, ওই রকম। এমনি এলো লেখাপড়া জানে না, তাই এক লুঙ্গি পরা, তাতে আবার ইনার ছাড়া, মানে আন্ডার প্যান্ট পরে নাই, খালি লুঙ্গি পরা, আর জামা গায়েছে একটা বুক ফরা, তার আবার মাঝখানের তিনটে বোতাম ছেঁড়া, তার ভিতর তো এই পেটটা সামনে বের হইয়া রয়ে। তো লোক তো স্টেশনে গিয়ে বসে আছে, যখনই ট্রেন এসে স্টেশনে ইন করেছে, ওর সামনে যে কম্পার্টমেন্ট বেঁধে গেছে উনি উঠে বসে আছেন ওই জায়গায়, লেখাপড়া তো আর জানে না, কিন্তু ওটা যে লেডিস কম্পার্টমেন্ট ওটা বোঝে নাই, মানে লেখাপড়া জানে না কোনটা লেডিস কম্পার্টমেন্ট আর কোনটা জেন্টস কম্পার্টমেন্ট, অত তো বোঝার উপায় নেই। উনি যে সোজা বসেছিল ওই গাড়ি এসে থেমিয়ে গেল, সামনে যেটা বাঁধলো উনি ওইটাই উঠে বসে আছে। সে সময় ওখানে কোনো মহিলা ওঠে নাই, কিন্তু যখনই নৈহাটিতে গেল তিন ভদ্র মহিলা তখন ওই কম্পার্টমেন্টে এলো, উঠতে গিয়েই সে দেখতে পায় তিনজনের ভিতরে একজন একটু প্রবীণা মানে একটু বয়সটা, আর দুইজনা হলো একেবারে নবীনা যুবতী যাকে কয়। এই দুইজন তো ওনারে দেখে ভাব জাগিছে এই দুইজনের বুকে, ওরা চোখে চোখে কথা কয়। যখনই একজন আর একজনের চোখ ইশারা দিল ওই বয়স্কা মহিলা টের পেল, ওদের ইশারায় নিষেধ করে দেয়, দেখিস না বাবার বয়সই লোক উঠিছে, থাক কিছু বলিস না, কিন্তু ওরা থামে না, ওদের যৌবনের একটা দাগ আছে। ওরা দুইজন গিয়ে ওর দুই পাশে দাঁড়াইছে, একজন কানের কাছে মুখ নিয়ে কয়, ও দাদা দাদা আপনার ড্রামটা কত নিয়েছে? ও চমকে উঠছে, কি রে, মানে ঘুমোয় আছে তো, ঘুমোয় পড়েছে, চমকে উঠছে, কি হলো? ঝল তরঙ্গের মতো রিমঝিম শব্দ করে কানের কাছ দিয়ে কি বেজে গেল, তাকায় দেখে যে দুই পাশে দুইজন দাঁড়াইল, ভাবে কি আমি কি ভানু বন্দ্যোপাধ্যায়ের মতো একেবারে জ্যান্ত মানুষ জমালায় চলে এলাম নাকি, এরা দুজন যমদূত নাকি? আবার ভাবে না তা তো নয়, যমদূত হলে তো পুরুষ হবে, কিন্তু এরা তো আর পুরুষ না, এরা যে মেয়ে, ও আবার হয়ে আছে সেইয়ে।
চিন্তা করছে কি জানো বলে গেল, হঠাৎ মনে পড়ে গেছে যে ড্রামটা কত নিয়েছে। তা ভাবে ড্রাম আবার কথা, আমি তো ড্রামটা মানিনি, মাথা নিচু করে সিটের নিচে যখন দেখতে গেল ওরা বিজু নিয়েছিল যে উনি কিছু বোঝেনি। এই জন্য আগে তো একজন কানের কাছে মুখ নিয়ে বলেছিল, ও দাদা আপনার ড্রামটা কত নিয়েছে। এইবার আর একজন ওই পেটের পরে খোসা দিয়ে কয় যে বর্দা বর্দা আপনার এই ড্রামটা কত নিয়েছে। তা যেই পেটের পরে খোসা দিয়ে কইছে রাগ হয়েছে, কার কি আমার হলো নাতনির বয়সী, এইভাবে উপহাস করে করে হাসা হাসি ও লাভ দিয়ে দাঁড়ায় গেছে। দেখেন সহজ সরল মানুষ যদি সেটিয়ে দাঁড়ায় তাহলে এবার অন্যরকম হয়ে যায়, কেউ রাগ করবেন না। আমি ক্ষমা প্রার্থনা করছি আগেই আপনাদের সবাই, তাই জন্য পেটে খোসা দিয়ে কইছে যে বর্তা এই ড্রামটা কত নিয়েছে, ওরে লাভ দিয়ে দাঁড়ায় গেছে। ওই যে লুঙ্গি পরা তাতে আন্ডাজ ছাড়া ওই লুঙ্গির খোট উঁচু করিয়ে ধরিয়ে কয়েছে এই নল সহ 14 টাকা। যেই কয় যে নল সহ 14 টাকা ওই দুই মেরে হয়ে গেছে বোকা, ওরা তাড়াতাড়ি ওড়নায় মুখ ঢেকে ফিরে যেতে চায়। আর এই যে বয়স্ক মহিলা ছিল উনি চিন্তা করে আমাদের তো পরাজয় হয়ে গেল, উনি লাভ দিয়ে গিয়ে গেল, ও তো সামনে উঁচু করে ধরে কইছে যে নল সহ 14 টাকা। আর ওই মহিলা ওর পেছনের দিকে যাই উঁচু করিয়ে ধরিয়ে নিচু হয়ে কয় যে ও ফুটো ড্রাম এই জন্য খুলে বলি সমাধান, ওটা হলো ফুটো ড্রাম। হ্যাঁ ওরে রাজা বানাইছে কেটে আমি তাই তো বুঝে পাই না। যাক সকল প্রশ্নের জবাব দিয়ে আমি এ সমস্ত গেলাম কইয়ে এইবার ছোট্ট একখানা ধোয়া দিয়ে আরো ধোয়ার সুরে সুরে কিছু কোনো পরিচয়
আমার
হাসি কান্না কেউ বা পেল আর কেউ বা ভাসে অকুলেতে, আর কেউ বা পেল তুই আবার কেউ পেয়েছে কাকার জ্বালা, কেউ বা পেল তুই ও তাই কাকার মালা গলে পড়ে হরে কৃষ্ণ কৃষ্ণ বলে আমার শরীর সাধনা করি ভাসি নাই আমি জল ও তাই মালা গেঁথে নিয়ে হাতে আমার গিরিধারী হিন্দুদের এই মুক্তি পূজা মানে না, তুমি জানো না রাজা, যদি আমি তার শ্রী না তবে তার কথা আমি করেছি কথা আপনাদের জানার হলো। সম্রাট আকবরের কিন্তু সকল ধর্মের এক একজন গুরু ছিল, তিনি হিন্দুদের বেদ বেদান্ত সকল শাস্ত্রাদি করতেন পঠন, আবার মুসলমান গুরু ছিল তিনি কোরআন পড়াতেন, জৈন গুরু ছিল, খ্রিস্টান গুরু ছিল, ফার্সি গুরু ছিল, সকল ধর্মের গুরু ছিল এবং সকল শাস্ত্রাদি তিনি করতেন অধ্যয়ন। এই জন্য তোমায় করি মানা শুধু শুধু বিদ্বেষ নিয়ে এরকমের ধারণায় কথা বলো না। কুম্ভ আমার গোবিন্দের দেশে কোনো বাদ বিচার নেই, এই বৃন্দাবনে পঞ্চ প্রেমে আর হইয়া মাগ ভাবে ভালোবাসে আমার মনোরম এত শান্ত দাস্য সত্য রসে ভালোবাসে তা আমার বাৎসল্য প্রেমে অন্ত বসনা বৃন্দাবনে আর ওই প্রেমময়ী রাধা রানী থেকে বৃন্দাবনে জীবন যৌবনে দিয়েছিলে আমার ভক্ত ছিল যে কেমন করে জটিল ভক্ত এক দুঃখিনী মায়ের পুত্র, বাবা মরে গেছে জানাই আপনাদের কাছে বাল্যকালে, মা নিজে ভিক্ষা করে জীবন চালায় আর ওই ছেলেকে দেয় পাঠশালা, ওটাই গুরুদেবের কাছ
করেছে শিক্ষান এমনি ভাবে বনতলে চলে আমার জটিয়ে তোমরা ছাড়া তো আমার কেউ নাই আপন, আমার মাতৃবিয়োগ হয়েছে, মায়ের নামে শ্রাদ্ধ করে আমি জ্ঞাতি ভোজ দিতে চাই, করাবো জ্ঞাতি ভোজ, তোমরা বলো দেখি এবে তোমরা আমার ছাত্র আমাকে কি দেবে, আমার মায়ের সাথে কি দেবে? সবাই বলছে, কেউ বলছে গুরুদেব আমি চাল দেবো, কেউ বলছে গুরুদেব আমি ডাল যা লাগে তা দেবো, কেউ বলছে গুরুদেব আমি সবজি দেবো, এভাবে এক একজন এক একটা দিকে জটিল কিন্তু মাথা নিচু করে বসে হয়। সকলের চেয়ে প্রিয় ছাত্র হলো জটিল, সবার যখন বলাশয় সেরে গেছে এইবার জটিল ডাক দিয়ে, এইবার গুরুদেব ডাক দিয়ে বলছে জটিলের কাছে জটিল চমকে উঠছে, বলে গুরুদেব বলে তুমি কি দেবে বাবা? জটিল বলে গুরুদেব তোমার কাছে আমার মনের কথা কোল, ফিরে বলি তোমার পুরো ভাগে তোমার মায়ের সাথে যত দধি লাগে আমি দেবো, ধন্য জটিল গুরুদেব বলেছিল জটিল যখন বাড়িয়ে বলো মায়ের কাছে কয়ে আমি গুরুদেবের মায়ের সাথে গঠিত বলে মাকে বলছো মা আমি আমার গুরুদেবের মায়ের সাথে গঠিত হতে চেয়েছি টাকা দাও, মা বলছে জটিল রে বাবা আমি টাকা পাবো কোথায়, আমি বিধবা নারী বলিতর বরাবরই আমি প্রতিদিন ভিক্ষা করি তাই দিয়ে সংসার চালাই, তোর পড়ার খরচ চালাই আর তুই আর আমি যাও বশিষ্ঠ থাকি, কখনো তুই খাস বাবা আমার খাবার কিছু থাকে না আমি খাই, জটিল বলছে মা আমি যে গুরুদেবকে কথা দিয়েছি তাহলে আমি তুমি যদি আমাকে টাকা না দাও তাহলে আমি তোমার কাছ থেকে চলে যেতে চাই, মা তাড়াতাড়ি এসে জটিলকে মুখে জড়িয়ে ধরেছে ডাক দিয়ে বলেছে জটিল রে বাবা অমন কথা বলিস না, জানিস বাবা আমার আগেও আরেকজন সন্তান ছিল আমি তখন তার মনোবাসনা পূর্ণ করতে পারি নাই সে আমাকে ছেড়ে চলে গেছে, তুইও যদি করিস তাহলে আমি টাকা কিনি ভিখারিনী কেমন করে থাকবো বল, জটিল বলছো বাবা তুমি এতদিন তো বলো নাই তাহলে আমার একজন দাদা ছিল, মা ভাবছে তাই তো এখন কি দিয়ে আমার জটিলকে বুঝা, মা বলছে হ্যাঁ বাবা ছিল, বলেছিল মা কি বলেছে জানেন, দেখেন মেয়েরা বিবাহের পরে যখন আসে স্বামীর ঘরে আগে গিয়ে ঠাকুর মন্দিরটা খোঁজ করে, ঘরে ঠাকুরের মন্দির ওইখানে গিয়ে পূজা করে আর ঠাকুরকে সন্তান জ্ঞানে ভজন করে, সবসময়ের জন্য সন্তান জ্ঞানে ঠাকুরের সেবা থাকে, কিন্তু যখন নিজের গর্ভে সন্তান আসে জানাই আপনাদের পাশে তখন ওই ঠাকুরের কথা ভুলে যায়, সন্তানের আমি আপনাদের বুঝাই করি ঠাকুরের নিত্য সেবার কথা কখনো মনে থাকে না, এই জন্য বলছে জটিল রে তোর মতো এমন আবদার আমি পূর্ণ করতে পারি না, সেও আমাকে ছেড়ে চলে গেছে, তুই
আমি তো তোকে বলো তো সে আমার দাদা হয় তাই না? বলে হ্যাঁ, বলে আমার দাদা থাকে কোথায়? আমার দাদার নামটা কি? বলে তোর দাদার নাম হলো কালাচাঁদ। বলে তাই, কোথায় থাকে? বলে ওই বনে থাকে। যদি বলছে মা, তাহলে আমি আমার দাদার কাছে যাই। মা বলেছে খোকারে, ডাকার মতো ডাকলে পরে তবে পাওয়া যায়। জটিল তখন মাকে ফেলে কত দূরে আসো দাদা, দেখা দাও আমার। কারো কোনো সাড়া পেলে না। জটিল বলেছে ভাবো না, ও মা তো বলেছিল তাকে ডাকার মতন না ডাকলে তাকে পাওয়া যাবে না। চোখের জলে ভেসে জটিল ডাকিতে লাগিল প্রেমানন্দে ভক্তবৃন্দে লাগল। জটিল বলছ, দাদা তুমি এত বড় নিষ্ঠু, এই জন্যে তুমি মাকে ফেলে গিয়েছ। কিন্তু আমি ভেবেছিলাম আমি তো তোমার ছোট ভাই, আমাকে তুমি ভুলে থাকতে পারবে না। কাঁদতে কাঁদতে জটিল আমার মাটিতে লুটিয়ে পড়ে, কেমন সময় ছুটি হয়ে আমার। জটিলের হাতটি ধরে গো বলেছে জটিল রে, অজটিল ভাই চেয়ে দেখ আমি এসেছি। জটিলকে দুই হাতে ধরে বুকের ভিতরে জড়িয়ে ধরেছে জটিল, আমি এসেছি। আর জটিলের মনকে সুন্দর করতে ডাক দিয়ে বলেছে জটিল, বাবা তুই কুল খাবি? কুল? জটিল বলছে হ্যাঁ দাদা আমি কুল তো ভালো খাই। বলে পাকা কুল খাবি না কাঁচা কুল খাবি? জটিল বলে দাদা কোন কুল কেমন বলো তো। আমার ভগবান প্রাণ গোবিন্দ বলেছে জটিল রে, যারা কাঁচা কুলের পিয়াসী তারা কুলের বাঁধনে জড়িয়ে থাকে সব, আর যারা পাকা কুল খায় কুল কলঙ্ক দিয়েছে রে আকুলের ধান দিয়ে আকুলের। জটিল বলে শুধু দাদা আমি পাকা চুলি খাবো, বলে কুলের বাঁধন ছিঁড়ে আমি পাকুলে খাবো, ও তাই অকুলের হরিয়া জটিলকে নিজে বুকের মধ্যে বলেছে। এইবার বলেছে জটিল, যা যখনই আমার কথা মনে পড়বে এই বনের প্রান্তে এসে তুই আমাকে ডাক দিস দাদা দাদা বলে, আমি তার সম্মুখে এসে দেখা দেব। বলে দাদা একটা কথা কই, আমার গুরুদেবের মাতৃশ্রাদ্ধ
সবাই সব কিছু দিয়েছে। গুরুদেব আমাকে দেখে বলেছিলেন আমি কি দেবো, আমি বলেছিলাম গুরুদেব তোমার মায়ের সাথে জ্ঞাতি ভোজনের তরে আমি দেবো দই। দাদা তুমি আমার সেই দইয়ের ব্যবস্থা করে দেবে। দাদা বলেছেন জটিলকে আমি গোয়ালার ছেলে, আমি ইচ্ছা করলে নদীকে বাদ দিয়ে দধি তৈরি করতে পারি। কাল যাবার সময় তুই বনের প্রান্তে আমাকে পাঠিস, আমি তোকে দধি দেবো। আনন্দেতে জটিল আমার অমনি ফিরে গেল। পরদিন সকাল বেলায় যখন আর জটিল যতই দাদা দাদা বলে ডাকছে, কোথায় বনমালী দাদা, কোথায় বনমালী দাদা, মা বলে দিয়েছে আজ আর বনমালী দাদা আসছে। উদ্দেশ্য জটিলকে একটু দেরি করো। জটিল চোখের তল ভেসে দাঁড়িয়ে তখন ওই বন পাশে দেখে বলছে, বন বনমালী দাদা তোমার কি আমার কথা মনে নাই, আমি যে তোমার ছোট ভাই। কাল না বলেছিলাম আমি আমার গুরুদেবের মায়ের সাথে দধি দিতে চাই, তুমি আমাকে মিথ্যাবাদী সাজাবে? এমন সময় হন্তদন্ত হয়ে বনমালী দাদা এলো, ডাক দিয়ে ওই জটিলকে তখন বলি লাগিল, সঙ্গে জটিল সঙ্গে জটিল হন্তদন্ত হয়ে ছুটতে ছুটতে এসে বলেছে, জটিল রে ভাই জানিস তো আমার অনেক কাজ, এই জন্য আমার আসতে দেরি হয়ে গেছে। এই যে এই যে দধি রে, যাকে ছোট্ট একটা দধির ভান্ড। জটিল বলেছে, ও দাদা বনমালী দাদা বলে কি যে এতটুকু দধির ভান্ড দিয়ে কি হবে, আজ বনমালী দাদা বলেছে জটিল রে তুই দেখলি এতটুকু নদীর ভাগ্য এই তো খেয়ে শেষ করতে পারে না এই বিশ্ব ব্রহ্মাণ্ড। শোন জটিল, তোর কাছে করি দাবি তুই নিজে হাতে পাতে পাতে বন্টন করে দিবি, পাতে পাতে মিলাবি, কিন্তু তুই নিজে খাবি না কখন, নিজে খেলে পরে আর নদী থাকবে না ভাণ্ডের ভিতরে, আর তুই নিজে যতক্ষণ না করবি ভাগ্য যত বখ তুই এভাবে তার পাতে পাতে করতে পারবি মন। তখন দধি নিয়ে জটিল আমার অগ্নি ছেড়ে চলে অধিকেতে রাগে, তখন আমার গুরুদেবের রাগ। ওদিকে খাবার সবাই বসে গেছে, লোকে লোকারণ্য, জটিলের কোনো খোঁজ নাই, খাওয়ার প্রায় শেষ। গুরুদেব একবার ওদিকে নদীর কূলে যাচ্ছে, আবার ওদিকে বনপথের দিকে ছুটে আসছে। গুরুদেব ভাবছেন আমি ভুল করেছি, অতটুকু ছেলে জটিল, এত দধি, দায়িত্ব তার একার উপরে দিয়ে বড় ভুল করেছি, সে একা আমরা কি করি, হয়তো নদী পথে নৌকায় করে আনতে পারে বা বনপথে তখন ওই শকটের গাড়ি করে আনতে পারে, এই জন্য উনি একবার এদিকে আর একবার। এমন সময় দেখেন এই জটিল ছোট্ট একটা দধির ভাণ্ড নিয়ে চুরি আসছে। গুরুদেব এসে দড়িয়ে ধরে বলেছে, জটিল রে বাবা দধি কোথা? জটিল বলছে, গুরুদেব এই তো দধি, ওই ছোট্ট ভাণ্ডটা সম্মুখে রাখছে। ওরে ক্রোধান্বিত হয়ে গুরুদেব বেত্র হাতে নিল, সাপাক 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 করে বলে, জটিল এ তোমার কেমন প্রহস, আমার মায়ের সাথে আমি সময়কে করেছি, আর তুমি অতটুকু তো ধীর ভাণ্ড এসেছ, কিন্তু অবাক হয়ে চেয়ে দেখতে পাই গুরুদেব যখনই তিনটি বেতের বাড়ি দিয়েছে জটিলের গায়ে,
হাত থেকে ছোট্ট গভীর ভাণ্ডটা মাটিতে পড়ল, যেন গভীর নদী বয়ে চলেছে। গুরুদেব চেয়ে পাশে, যেন গভীর নদী বয়ে চলেছে, আর এই ছোট্ট গভীর ভাণ্ডটি মোড় খেয়ে উঠে ঠিক হয়ে বসে গেছে। তাড়াতাড়ি জটিলামা ওই ভাণ্ড হাতে নিল, সকলের পাবে গুরুদেব বলছে গটি বাবা বলি তোর সন্নিধান দেখি আমার কাছে একটু আর। সবাই বলছে এমন দধি নাকি জীবনে কখনো খাইনি, দেখি তোর দধি কেমন। জটিল যখন নিজে হাতে আমার জটিল বলেছে দেখে গুরুদেব আমার দাদা বনমালী বনের মধ্যে থাকে। গুরুদেব বলেছে জটিল বাবা একবার একটু দেখাতে পারি সবাই, ছোট্ট ছেলে তো অত বোঝে না, পরে কেন দেখাতে পারবো না, জানো না ওই বনালয় গুরুদেবকে ওই বনের প্রান্তে এলো বনমালী দাদা বলে আজ দাদা বনমালী এসে যদিও দাঁড়িয়েছি বনের পাশে, দূর থেকে দেখে বলছে জটি ভাই এই যে আমি এসেছি। বলে দাদা অত দূরে কেন, কাছে এসো। বলে না ভাই আজ আর আমার তোর কাছে যাওয়ার উপায় নাই। গুরুদেব বলছে জটি কই তোর দাদা কই, জটিল বলে ওই তো দাদা ওই ওই। গুরুদেব বলছে কই কই আর জটিল বলে ওই ওই। ভগবান তখন ডাকে দিয়ে আমার জটিলের কাছে কয় তোর গুরুদেবের অধিকার নাই দেখতে আমার, তাই তো জটিল তোর কাছে পরিবর্তে দাবি তোর গুরুদেবকে নিজে তুই পরশত। গুরুদেব দেখে দাঁড়িয়ে আছে রোজের সিংহ, ওটাই কৃষ্ণ মূর্তি দর্শন করে গুরুদেবের চক্ষু খুলে গেল একবার প্রেমানন্দে ভক্ত বৃন্দে। আজ অগ্নি গিয়ে ঘরে চন্দ্রমন্দের পায় এমন সময় গুরুদেব আমার চেয়ে দেখতে পায়, হঠাৎ চেয়ে দেখে আমার প্রাণ গোবিন্দের পৃষ্ঠ দেশে তিনটি বেতের বাড়ি। গুরুদেব চমকে উঠছে দেখে বলছে ঠাকুর তোমার এমন কোমল কেমন নিষ্ঠুর আঘাত দিয়ে দিয়েছে বাবা। ভগবান ডাক দিয়ে বলেছে গুরুদেব তুমি আমার ভাইয়ের গুরুদেব আমারও গুরুদেব, যেভাবে ক্রোধান্বিত হয়ে হাতে বেত্র নিয়ে তিনটি বাড়ি দিয়েছিল আমার জটিলের দাঁত, আমার কাছে বলো দেখি কতটুকু ছেলে সেই আঘাত সহ্য করতে পারে নাকি। তাই তো আমি ভগবান কৃষ্ণ রাখি
বনমালী দাদার কথা শুনে জটিল বুঝেছে, সে তো আমার সাধারণ দাদা বনমালী নয়। বলে দাদা, আজ তোমাকে আমি না নিয়ে বাড়িতে ফিরে যাব না, আমার মা যে বসে আছে তোমার ভগবানকে নিয়ে জটিল যাই যাই রাধা গোবিন্দ।